নমস্কার। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন 15ই সেপ্টেম্বর, সেই উপলক্ষেই আজকে শ্রীময়ী। আজকে শ্রীময়ীতে শরৎচন্দ্রের নায়িকারা উঠে আসবেন আমাদের আলোচনার মধ্যে দিয়ে। শরৎ সাহিত্যের নায়িকাদের কথা বলতে গেলেই আমার সাহিত্যের বাইরে একটি মেয়ের কথা মনে পড়ে। আপনাদের মনে আছে রবীন্দ্রনাথের সাধারণ মেয়ে? আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। এই মালতীর কথা মনে হয়, মালতী এক জায়গায় বলছে, পায়ে পড়ি তোমার শরৎবাবু, একটা গল্প লেখো তুমি। নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে। বুঝে নিয়েছি আমার হার হয়েছে, বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যাদের কথা লিখবে তাদের জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন উঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে। মালতীর বিশ্বাস ছিল যে শরৎবাবু তাকে জিতিয়ে দেবেন। আমাদেরও বিশ্বাস তাই। কেবল পড়ে পড়ে মার খাওয়া মেয়ের দল নয়, কেবল চোখের জল নয়, শরৎচন্দ্রের নায়িকারা কোথাও কোথাও উঠে দাঁড়িয়েছেন, তাদের জিতিয়ে দিয়েছেন শরৎবাবু। তাদের অনেকের কথা শুনবো। আমার সঙ্গে যে দুজন শ্রীময়ী আজকে রয়েছেন, তাদের মধ্যে একজন গোপা দত্ত এবং আরেকজন শ্রাবণী পাল, দুজনেই শরৎ সাহিত্যে অভিজ্ঞ। আমি তাই কথা না বাড়িয়ে একেবারে ওদের জিজ্ঞেস করছি যে কোন নায়িকাদের কথা তোমাদের প্রথমে মনে আসে? শরৎচন্দ্রের নায়িকারা আসলে এরা তো সব কিংবদন্তি এক একজন। আজকে তার জন্মের পর বোধহয় 133 বছর পার হয়ে গেছে, এখনো নায়িকারা এত জনপ্রিয়, এখনো তাদের এত ভালোবাসে লোকেরা, এমনকি খুব আধুনিক। আমি জিজ্ঞেস করে দেখেছি মেয়েদের ক্লাসে যে কার লেখা ভালো লাগে, শরৎচন্দ্র, এক বাক্যে সবাই বলে শরৎচন্দ্র। এবং জিন্স টি শার্ট পরা মেয়েরা যারা ভীষণ আধুনিক, ল্যাপটপ মোবাইল, তাদেরও অনেকের খুব প্রিয় হচ্ছে রাজলক্ষ্মী চরিত্র। বলেই নিয়েছি যে ও আমার সহপাঠী ছিল, কাজেই মানে যত বড় প্রতিষ্ঠানেরই তুই প্রতিষ্ঠিত মানুষ হোক না কেন, আমরা বন্ধু এবং সহপাঠী ছিলাম, তাই তুই বলবো। অন্নদা দিদি সম্পর্কে শ্রাবণী কে আমার কিন্তু খুব দ্বিধা আছে, একটা দ্বিধা থাকতেই পারে এই জন্য যেটা আমার মনে হয় যে হ্যাঁ, তাকে একটা কোথাও অদ্ভুত একটা মহিমান্বিত চালচিত্রে দেখানো হয় না, অল্প বয়সে এক একটা চরিত্র ভীষণ যে সত্যি একটা পতিব্রতা, মানে আমাদের ভারতীয়ত্ব হিন্দুত্ব তার একটা সনাতন আদর্শের একটা ঐতিহ্যের কাছে যেন একেবারে, যাকে বলা যায় নত যেন আত্মসমর্পণ অন্নদা চরিত্রটির মধ্যে। কিন্তু কোথাও কি একটা প্রশ্ন ওঠে না যে যে স্বামী তার দিদিকে হত্যা করেছে, ঠিক তো, এবং পালিয়ে গেছে, ধর্মান্তরিত হয়েছে, তার সঙ্গে সে কুলত্যাগ করছে, এবং তারপরে অন্নদার চরিত্র যেন ভস্মাচ্ছাদিত বন্দী, এটা মানে একটা উপন্যাসের চরিত্র হিসেবে তাকে কোথাও নামও দেওয়া হয়েছে অন্নদা, কিন্তু তার যে প্রাত্যহিকতা, সেই কাঠের বোঝা নিয়ে স্বামীর ওই অত্যাচারকে সহ্য করে, এই সহনশীলতার একটা নিশ্চয়ই অন্য কোথাও মূল্য আছে। কিন্তু এই প্রশ্নটাও সঙ্গে সঙ্গে ওঠে যে তার অন্নদার যে অনুভূতি, সেটা কি তার স্বামীর কাছে আদৌ কখনো মূল্য পেল? এই প্রশ্নটা একটাই ব্যাখ্যা হতে পারে অন্নদার, যে অন্নদা যে ওরকম একজন নিম্ন স্তরের অপরাধীকে নিয়েও একটা দাম্পত্য জীবনে ঢুকছে, ওর দিদিকে, ওর দিদি মারা গেল ওর স্বামীর জন্য, সেটা একটাই কারণ খুঁজে পাওয়া যেতে পারে যে অন্নদা ওর স্বামীকে খুব ভালোবাসত, মানে ভালোবাসার কাছে তো কোনো বিচার নেই, এমনকি অন্যায়কারীকেও ভালোবাসতে চায়, মানে ভালোবাসা, সেই জন্যই বললাম খুব ছেলে বয়সে, ছেলে মানুষ বয়সে তখন অ্যাট্রাক্ট করতো আর কি। না, আমি একটু রাজলক্ষ্মীর কথা শুনতে চাই। ওই একটা অদ্ভুত চরিত্র, এবং রাজলক্ষ্মী কিন্তু
মানে রাজলক্ষ্মীকে প্রথম পর্বে দেখলাম, দ্বিতীয় পর্বে দেখলাম, তৃতীয় পর্ব, রাজলক্ষ্মীর এই বিবর্তনটাও একটা দেখার মতো, মানে পিয়ারি, হ্যাঁ, বঙ্কুর মা, রাজলক্ষ্মী, হ্যাঁ, এবং এই যে তার একটা একটা চরিত্রকে এতগুলো দিক থেকে দেখানো হলো, অথচ তার ভিতরকার শূন্যতাটা কিন্তু কোথাও, ওই লাইনটা মনে আছে তোমার যেখানে ফার্স্ট ভলিউমের শেষে রাজলক্ষ্মী শ্রীকান্তকে চলে যেতে বলছে, তখনও পুরোটা সুস্থ হয়নি, শ্রীকান্তর খুব অভিমানী হচ্ছে, তারপরে রাত্রিবেলা রাজলক্ষ্মী এসে মশারি গুঁজে দিচ্ছে এবং দেখছে যে ও জ্বর এসছে কিনা, তারপরে ও কিন্তু তার মানে ওর মনে খুব কষ্ট হচ্ছে শ্রীকান্ত চলে যাচ্ছে। সেখানে শরৎচন্দ্র একটা বাক্য বলেছেন, সেটা একটা আশ্চর্য মনে হয় যে বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরে ওঠে, বিরাট কথা একটা। আমরা মানে শরৎচন্দ্রের যে যেখান থেকে উনি ধরতে মানে এতদিন পর্যন্ত তার যে জনপ্রিয়তা, মানে তাকে প্রায় আমরা জাদুকর বলছি, সেটা কিন্তু এইখানে যে আমাদের উনিশ শত সিনেমা সিরিয়াল মানে কিছুই তো আমরা শরৎচন্দ্র ছাড়া এগোতে পারি না, অনেক কিছু বদলে গেছে, স্টোরি টেলার, মাস্টার স্টোরি টেলার, অনেক কিছু বদলে গেছে, কিন্তু যেহেতু এই এইটা বদলালো না, মানে আমাদের হৃদয়গত সেই টানাপোড়েন যেহেতু বদলালো না, যার ফলে এই কথাগুলো অনেকবার ঘুরে ফিরে আসে আর কি। সেই সঙ্গে অন্তর্দৃষ্টি, মানুষের চরিত্রের গভীরে দেখার দৃষ্টি, চৈতালি যে কথাটা বলছিল যে যেসব মেয়েরা মানে বিদ্রোহ করেছে, অভয়ার কথা মনে হয়, অভয়ার মতো আরেকটি চরিত্র কি আছে, অভয়া যে বিবাহকেই অস্বীকার করলো সেই সময় শরৎচন্দ্রের সময়, মানে ১৯১৮ তে দেখানো একটা অন্য ধরনের সাহস ছিল নিশ্চয়ই, যে আমাদের দেশে তখনো পর্যন্ত মানে আমরা দেখে আসছি যে স্বামী স্ত্রীকে পরিত্যাগ করতে পারে, কিন্তু যেখানে স্ত্রী বলছে যে আমাকে একবার বিয়ের মন্ত্র পড়িয়ে নেওয়া হয়েছিল বলেই আমাকে অত্যাচারী স্বামীর ঘর করতে হবে, তাহলেই আমার নারীত্ব সার্থক, এমন কথা কে বলেছে, এই প্রশ্নটাই মারাত্মক ছিল ওই সময় দাঁড়িয়ে, এবং স্বামীর ঘর ছেড়ে চলে এলো, রোহিণীকে নিয়ে ঘর বাঁধলো, এবং শ্রীকান্তকে বলছে যে আমাদের সন্তানরা সমাজে মাথা উঁচু করে বাঁচবে, আপনারা আমাকে যা বলুক না কেন, বলুন না কেন, এবং এই যে মানে বিবাহ অতিরিক্ত বা বিবাহ ব্যতীত যে সম্পর্কটিকে সে স্বীকার করে নিচ্ছে, এবং শরৎচন্দ্রই বোধহয় সেই সময় প্রথম যিনি কিন্তু, তার হয়তো আরো অনেক মানে রক্ষণশীলতা ছিল, কোনো দৈহিক মিলনের কোনো বর্ণনা আমরা তার লেখার মধ্যে হয়তো পাই না, একটা কোথাও সুচিতার তিনি কি মান্য মানে সামাজিক দিক থেকে যেটা মান্য করার কথা সেটা তিনি মান্য করেছিলেন, কিন্তু এই কথাটা অভয় বলতে পেরেছিল যে আমাদের সন্তান কিন্তু সমাজে মাথা তুলে দাঁড়াবে, এইটা সোজা কথা, সোজা কথা ছিল, অন্তত সেদিনকার প্রেক্ষিতে তো সোজা কথা ছিলই না একেবারেই, আর আর অন্য কোন চরিত্রের মধ্যে অন্য সেই সময় আর যারা লিখছেন তারা কিন্তু ঠিক এইভাবে দেখেননি বিষয়টা। আর একটা দেখো যে উনি নিজেই বলেছেন আমার মনের মধ্যে একটা রক্ষণশীল বাসা বেঁধে আছে, যখন অনেক সময় সেই রক্ষণশীল সত্তা বেরিয়ে আসে, উনি নিজেই স্বীকার করেছেন যে আমাদের আচার সংস্কার এগুলোকে আমি খুবই নিন্দা করি, কিন্তু তবু কি করে যেন আমার ভেতরে, কিন্তু অভয়া চরিত্রের মধ্যে তিনি সব কাটিয়ে উঠেছেন, এবং অভয়া চরিত্রের মধ্যে এটাও দেখা গেছে যে শ্রীকান্ত তো সেখানে যদি ধরে নি যে সমাজের প্রতিনিধি হিসেবে দাঁড়িয়ে রয়েছে, সেখানে কিন্তু শরৎচন্দ্র সমাজ শটটিকে একেবারে নীরব করে দিয়েছে, একদম শ্রীকান্ত কোনো কথা বলেনি, তার মনে হয়েছে আকাশটা কাঁপছে, সত্যি কথা সেই সময় এই ধরনের একটা মন্তব্যের মুখোমুখি দাঁড়িয়ে আকাশ মর্ত পাতাল কাঁপবেই। আর একটা চরিত্রের কথা বলিস শ্রাবণী, সেটা ইদানিং খুব ভাবায়, সেই চরিত্রটা সেই উপন্যাসটা নিয়ে আমরা অনেক সমালোচনা করেছি তাকে, শেষ প্রশ্ন, তাতে কমল বলে যে মেয়েটি আছে তাকে নিয়ে আমরা অনেক বলেছি শরৎচন্দ্র ইন্টেলেকচুয়াল হতে গেছেন, রবীন্দ্রনাথের মতো হতে গেছেন, ও লেখাটা কিছু হয়নি, খুব সমালোচনা, কিন্তু আমাদের আজকাল মনে হয় যে কমল খুব আধুনিক মেয়ে, এবং সে কিন্তু কারোর কাছে কিছু প্রত্যাশা করছে না, নিজের ওপর ভর দিয়ে সে দাঁড়াচ্ছে, শিবনাথের সঙ্গে ওর যখন সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, তারপরে ও নিজে সেলাই রোজগার করে খাওয়া দাওয়ার আয়োজন করছে, এবং শিবনাথের অসুস্থতার সময় কমল আবার সেবা করছে, ভালোবেসে নয়, কর্তব্য, মানবিক কর্তব্য। তাহলে এই জায়গাটায় শরৎচন্দ্র কি ভবিষ্যৎকে অনেকটা দেখতে পেয়েছিলেন যে নরনারীর সম্পর্ক কোন দিকে যাচ্ছে, হরেনকে কমল বলছে
যে একা ঘরে নারী পুরুষের মধ্যে একটি সম্পর্ক আপনি কল্পনা করতে পারেন, এর বেশি আপনার দৌড় নেই। তার মানে কমল সেই সম্পর্ক কমল ভবিষ্যতে নেই। শরৎচন্দ্র বলতে আমরা কিভাবে ওই পরে পরে মার খাওয়া, চোখের জল ফেলা, কষ্ট পাওয়া, হ্যাঁ আছে কষ্ট পাওয়ার কথা, কিন্তু কষ্টকে পেরোনোর কথাও আছে। আছে, অবশ্যই আছে। আরেকটা বলছি, বামুনের মেয়ে উপন্যাসে কালীতারা বলে একটি চরিত্র আছে, যে কলিন্য প্রথার বলি, সেই ভদ্রমহিলা অসম্ভব মানে শক্তিময়ী। তিনি যেভাবে তার নাতনিকে বলেছেন যে সব মিথ্যে, সব সমাজ সংস্কারী যে যে ধরনের কলিন্য প্রথা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এগুলো ব্রাহ্মণ সবটা বলেছেন। আর সন্ধ্যা ও নাতনি প্রথমবার ও যখন বিপদের মুখে পড়লো, যখন জানা গেল যে ও কুলিনের মেয়ে নয়, ও নাপিতের মেয়ে, ওই যে গল্পের মধ্যে যেরকম আছে যে ওই প্রথার সুযোগ নিয়ে এক নাপিত এক ব্রাহ্মণের ওই ভাড়া কাটতো, মানে কুৎসিততম চিত্রটা শরৎচন্দ্র খুলে দেখিয়ে দিয়েছেন। তখন কিন্তু বিয়ে তো আর হবে না, তখন অরুণের কাছেও গেল, অরুণ ওর বহুদিনের পুরনো ওর প্রেমিকও বটে, কিন্তু অরুণ তখন বলছে ভেবে আমাকে একটু ভেবে দেখতে হবে। তার মানে হচ্ছে যে একজন বিলেত ফেরত শিক্ষিত যুবার মনেও কত পিছু টান। পরে কিন্তু অরুণ আবার আসছে, সন্ধ্যাকে আবার বিয়ে করতে চাইছে, তখন সন্ধ্যা এই যে এখানে যে রুখে দাঁড়ানো একরকম প্রতিবাদ তার। এইখানে যেটা একটু আগে আমাদের কথার মধ্যে এলো না, যে একটা পুরে পুরে মার খাওয়ার ছবি আছে, এবং এটা সত্যি এটা আছে, অনেক ক্ষেত্রেই আছে, এবং সেই সময়ের প্রেক্ষিতে এটা যে খুব একটা এমন নয় যে শরৎচন্দ্র এটাকে খুব আরোপিত দেখিয়েছেন, সমাজে পুরুষেরই বা কতটা স্বাধীনতা ছিল, তাকেও তো আরো অনেক রকম দিক থেকে তাকেও তো বেঁধে ফেলা হতো, কিন্তু তার ওই যেহেতু একটা আধিপত্যকামী মানসিকতা ছিল, সেখান থেকে সে আর কিছু না পারুক অন্তত তার পরিবারে নারীটির প্রতি তার একটা অদ্ভুত প্রভুত্ব সেখানে কাজ করত। মনে হয় যে এই যে নারী পাচার যেটা আজকেও একটা বিরাট সমস্যা, উইমেন ট্রাফিকিং, সেটা কিন্তু শরৎচন্দ্রের লেখায় কতবার এসেছে। রাজলক্ষ্মী আর সুরলক্ষ্মী দুটি মেয়েই আসলে পাচার হয়েছে, মানে এবং এই জিনিসটা শরৎচন্দ্র যে কতভাবে দেখাবার চেষ্টা করেছেন, এবং সবাই তো জানে যে তিনি যারা মানে কুলত্যাগিনী পতিতা মেয়ে তাদের একটা বিরাট তাদের সম্বন্ধে তথ্য জোগাড় করেছিলেন, সেটা আগুনে পুড়ে যায়, সেটা যার ফলে সেটিকে আর তিনি ওটা প্রকাশ করতে পারেননি, তিনি পারলেন না। কিন্তু সেখানে তিনি একটা খুব অদ্ভুত কথা বলেছিলেন, যদি 100 জন মেয়ে থাকে, কুলত্যাগিনীর সংখ্যা কিন্তু শতকরা 70% সধবা, বাকি 30% বিধবা। সুতরাং কুলত্যাগিনী এবং ওই চরিত্রহীনার দোহাই দিয়ে বিধবার পুনর্বিবাহের বিষয়টিকে তিনি আরেকবার বোধহয় সেদিন প্রশ্ন তুলেছিলেন। আসলে উনি তো বিধবার বিবাহ কোথাও দেননি, সেখানে ওর ভেতরে একটা রক্ষণশীলতা কাজ করেছে, রক্ষণশীলতা। এবং আরেকটা দিদি, আমার আরেকটা কথা মনে হচ্ছিল এই একটুখানি পড়তে পড়তে, যে রক্ষণশীলতা তার মধ্যে তো এক জায়গায় ছিল, এবং যে আসলে যে সমাজে আমরা বাস করি সেটা যেমন আমাদের আশ্রয়ও দেয়, সেটা তো এটাও তো ঠিক, সেটা আমাদের সব থেকে সীমাবদ্ধ করে তোলে, সব থেকে বড় আশ্রয় আবার সব থেকে বড় সীমাবদ্ধতা। ফলে শরৎচন্দ্র যখন লিখছেন তখন কিন্তু তার মনের মধ্যে এটাও হয়তো ছিল যে বিধবা বিবাহের বিষয়টি তখনও পর্যন্ত কিন্তু সমাজ সেভাবে গ্রহণ করছিল না, কিন্তু তিনি দেখিয়েছেন। এইখানে তার আমার মনে হয় একটা অনেক বড় তার একটা সাহস বা দুঃসাহস, যে বিধবার প্রেম, সধবার প্রেম অন্য পুরুষের প্রতি, এবং সেটাকে তিনি মানে প্রকাশ করেছেন এবং দেখেছেন। এখন বিবাহ দিলে পথ নির্দেশে, যেমন গুণী এবং হেমের বিবাহের মধ্যে সেই অর্থে বিবাহ হতেই পারত, তারা স্ব অভিভাবক, অর্থবান, হিন্দু এবং ব্রাহ্ম, সুতরাং কিন্তু তিনি দিতে পারলেন না, অথচ দিলেন, দত্তার মধ্যে কিন্তু দিলেন।
যেহেতু শ্রীকান্তে প্রথম দিকে ছিলাম, একজনের কথা আমরা বলিনি, যা সে খুব মানে আমার আলাদা করে মনে হয় তার কথা বলা উচিত, সে কমললতা। হ্যাঁ এটা ঠিক, কমললতা খুব অসামান্য চরিত্র, ভারী মধুর এবং সুন্দর, এবং ও কিন্তু নিজের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। কমললতাও এমন একটি চরিত্র যে তার জীবনে অনেক ওঠাপড়া কষ্টের মধ্যে দিয়ে এসছে, কিন্তু মৌল মাধুর্যটা হারায়নি, আর ও কিন্তু সেই নিজের ওপরে নির্ভর করে দাঁড়িয়ে একটা জায়গায় সবাই ওকে, তখন তো সমাজে পতিত হয়ে যাচ্ছে, ওর আখড়াও ওকে ত্যাগ করেছে, কিন্তু তাও কিন্তু কমলের যুদ্ধটা শেষ হচ্ছে না, ও হারছে না। মেয়েদের মধ্যে না হেরে যাওয়ার কথা যে হারছে না, এই জায়গাটাও ছিল, কিন্তু ওর প্রতিজ্ঞা একেবারে দৃঢ়বদ্ধ হয়ে রয়েছে। এটা কমল খুব ভালো সুন্দর চরিত্র এবং খুব মানে 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 অন্যান্য সেই সময় যারা লিখছেন এই ধরনের চরিত্র নিয়ে, তারা কোথাও একটা নীতিহীনতাকে খুব বড় করে দেখিয়েছে। কেউ কেউ হবে হয়তো আবার তাদের মনোবিশ্লেষণটাকে অনেক বেশি জোর দিয়েছেন আতের কথা, কিন্তু কমলের কমললতার ক্ষেত্রে তার বেদনা এবং মাধুর্য দুটোকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা। আরেকটা জিনিস এটার মধ্যে দিয়ে বেরিয়েছে গহরের সঙ্গে সম্পর্কের জন্য আমি বলছি, সেটা হচ্ছে যে আমরা আজকাল সংহতির কথা বলি, সংহতির কথাও কিন্তু বেরিয়ে এসেছে এবং বৈষ্ণব সমাজ, বৈষ্ণব সমাজে কিন্তু তথাকথিত হিন্দু সমাজের সেই সমস্ত ভার্ডিক্ট গুলো ছিল না, যার ফলে সেখানে কিন্তু অনায়াসে একজন পুরুষকে ছেড়ে আসা, অন্য পুরুষকে গ্রহণ, কণ্ঠী বদল, এই জায়গাগুলো ছিল। আসলে ওটাই তো জোর, শরৎচন্দ্রের জোর হচ্ছে জীবন অভিজ্ঞতা, উনি এত বিচিত্র একটা জীবন কাটিয়েছেন এবং এত ধরনের মানুষের সঙ্গে মিশেছেন, কাছে গিয়ে দেখেছেন, যে যার তুলনা মনে হয় না আমাদের সাহিত্যে আর আছে। কারণ আমি কয়েকটা ছোট মনে পড়ছে, আমি তার আগে একটুখানি একটা ফোন নিয়ে নি। হ্যাঁ নমস্কার, বলুন বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি বলছিলাম যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে মহিলা, হ্যাঁ আমি কৌশিক বলছি, হ্যাঁ আমি বলছিলাম যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে মহিলাদের সম্বন্ধে গুলো লিখেছেন, হ্যাঁ বলছিলাম যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে মহিলাদের সম্বন্ধে যে বইগুলো লিখে গেছেন, ঠিক আছে, তো উনি যে মহিলাদেরকে নিয়ে কিছু একটা গল্প লিখেছিলেন, আমার খুব মনে নেই গল্পটা কি সম্বন্ধে লিখেছিলেন। মহিলাদের নিয়ে অনেক গল্প লিখেছেন, গল্প উপন্যাস লিখেছেন। আচ্ছা আপনি টিভি ভলিউমটা মিউট না করলে কিন্তু আমরা ফিডব্যাক পাচ্ছি, ঠিক মতো কথা শুনতে পাবো না। হ্যাঁ তো আমার বক্তব্য হচ্ছে যে শ্রীময়ীতে আমার গোপাদির কাছে একটা অনুরোধ ছিল। হ্যালো গোপা, তোমার তোর কাছে অনুরোধ, হ্যাঁ বলুন। হ্যাঁ আমার গোপাদির কাছে একটা রিকোয়েস্ট ছিল যে গোপাদি যেটা বললেন যে ওই সন্ধ্যা নামক মেয়েটি যেভাবে প্রতিবাদ করেছে, বর্ণাশ্রম যেগুলো নিয়ে আমরা খুব মানে গর্বিত হয়ে থাকি, অথচ তার ভেতরে অনেক ঠুনকো ব্যাপার আছে, সেইগুলোকে উনি আঘাত করেছেন, এই জন্য আমরা উপন্যাসটা কোনোদিনও ভালো লেগে উঠতে আমাদের পারেনি। আমরা ওটাকে চিরকালই, উনি নিজে জানতেন যে উপন্যাসটা ঠিক জনপ্রিয় হয়নি, উনি তো খুব জনপ্রিয়, তো সেখানে সন্ধ্যা মেয়েটি কিন্তু অরুণকে আর বিয়ে করলো না, না করে ওর বাবার সঙ্গে ও কাশি যাচ্ছে। ভাবতেও ভয় লাগে যে ওই বয়সের মেয়ে সেকালে কাশিতে ও আর জ্ঞানদা বলে স্বইচ্ছায় যাচ্ছে, এবং বিয়ে ছাড়া মেয়ে মানুষের আর কিছু করার আছে কিনা সেটা সন্ধান করতে যাচ্ছে। আবার একটা ফোন এসেছে, একটু নিয়ে নি। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি কৃষ্ণা দাস বরানগর থেকে বলছি, আমি একজন শিক্ষিকা। আচ্ছা আচ্ছা, আমি শরৎচন্দ্রের সমস্ত উপন্যাসগুলোই পড়েছি খুব ছোট থেকেই, কিন্তু আমি চাইছি যে আর শরৎচন্দ্রের পল্লী সমাজের রমা সম্পর্কে একটু আলোচনাটা শুনতে চাই। আমার খুব প্রিয় চরিত্র রমা। নিশ্চয়ই আপনি শুনতে থাকুন, আমরা রমাকে নিয়ে আলোচনা করব। হ্যাঁ রমা তো আমাদের সবারই খুব প্রিয় চরিত্র, তবে রমাকে নিয়ে আমাদের খুব দুঃখ আছে, কারণ রমাকে, শ্রাবণী তুমিও বলো যে মানে রমার জন্য খুব দুঃখ লাগে, কারণ রমার রমেশের বিয়েতে কি সমস্যা ছিল, এবং রমারও কি নিজের মনের মধ্যে কোথাও একটা দ্বিধা ছিল না? তা ছিল,
সেটা ছিল, সম্রামার দ্বিধা ছিল, রমেশকে সে ভালোবাসতে পারতো, ভালোবেসেও ছিল, কিন্তু আবার তাকে কোথাও সে এমন আঘাত করছে যেখানে ওই সমাজ শাসনটি অনেক বেশি করে দেখা দিচ্ছে, এবং রমাকে মনে হয় একটা জীবনের অপচয়, রমার জন্য খুব কষ্ট হয়, এবং রমার মতো মেয়ে যে কিনা জমিদারি চালায়, ভাইয়ের ঝোলে জমিদারি রক্ষা করছে, এবং এখানে এই মাত্র প্রচন্ড বুদ্ধিমতী, শরৎচন্দ্রের উপন্যাসে কিন্তু এই দুটি চরিত্র, এই রমা এবং বিজয়া, দুজনেই এরা কিন্তু মানে নিজেদের এদের জমিদারি চালান এবং অর্থ রয়েছে, যার ফলে এদের যে স্বাতন্ত্র্য সেটা কিন্তু অনেকটা বেশি নির্ভর করছিল, বাবার মৃত্যুর পরে সম্পত্তি রক্ষা করছে রমা ভাইয়ের জন্য, তারপরে রমেশকে সে খুব ভালোবাসে, সেই ভালোবাসা যে কতভাবে প্রকাশ পেয়েছে উপন্যাসের মধ্যে, রমেশকে রক্ষা করে, আবার সেই রমেশকে মারবার জন্যই ও লেটেল পাঠাচ্ছে, সেই এবং সাক্ষ্য দিচ্ছে, এবং তারপরে যখন শুনছে যে সেখানে এক সময় মনে হয় আমার পড়তে পড়তে অনেক সময় মনে হচ্ছে তার মানে তাহলে কেউ তার দ্বৈত সত্য কোথাও কাজ করছে, মানে কিসের জন্য সমাজ বলছে, একটা দ্বিধা ছিল, আর কোথাও যেন মনে হয় চরিত্রটিও যেন কিছুটা অপচিত হয়ে গেল, কিন্তু ওই জায়গাটা খুব সুন্দর, দেখো শরৎচন্দ্র যে মানব হৃদয়ের রহস্য কি সুন্দর ধরেন, যেখানে ও খবর পাচ্ছে রমা যে লেঠেলদের রমেশ ফিরিয়ে দিয়েছে এবং রমেশের কাছে লেঠেলটা হেরে গেল, তখন আনন্দে রমার চোখে জল আসছে, এই যে তার মানে ও কিন্তু অন্তর থেকে চায়নি, কিন্তু একটা চাপে চাপে আসলে মানে ব্যক্তি মানুষ এবং সমাজ সমাজ এই যে পারস্পরিক দ্বন্দ্ব চাপ, এই চাপটা কিন্তু শরৎচন্দ্র খুব মানে ভালো ওইখানটা খুব উপলব্ধি করেছিলেন, একদম লেটেলটা যখন হেরে গেছে তখন ও কিন্তু আনন্দ পাচ্ছে, ও আমাদের ফোন এসে গেছে, হ্যাঁ হ্যাঁ বলুন, নমস্কার বলুন, নমস্কার, অমিত রায় আমি ডালনা থেকে বলছি, আপনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ নারী চরিত্র নিয়ে যে আলোচনা হচ্ছে, তিনি তো অনেক চরিত্র এখানে সৃষ্টি করেছেন, এবং আমাদের সেই চরিত্রগুলির মধ্য থেকে আমরা নারী মনের নানা ভাব ধারণা আমরা পেয়ে থাকি, এবং রাজলক্ষ্মী সৃষ্ট চরিত্রে রাজলক্ষ্মী শরৎচন্দ্রের গ্রামের মেয়ে, পরবর্তী ক্ষেত্রে সে অন্য জায়গায় চলে যায়, বাইরে হয়ে যায়, এবং পরবর্তী ক্ষেত্রে যখন সময় তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে শরৎচন্দ্রের, যে তাদের যে কথোপকথন এবং রাজলক্ষ্মী চরিত্রের যে দৃঢ়তা, সেই সম্বন্ধে যদি একটু আলোচনা করেন ভালো লাগবে। হ্যাঁ, আমরা রাজলক্ষ্মীকে নিয়ে আলোচনা করেছি, হয়তো পরবর্তী সময় আরো আলোচনা করব। আচ্ছা, এখানে একটা কথা একটু বলা উচিত, রাজলক্ষ্মী আর শ্রীকান্ত কিন্তু শরৎচন্দ্র নয়, আমরা শ্রীকান্তকে শরৎচন্দ্র মনে করি, কিন্তু শ্রীকান্ত কিন্তু শরৎচন্দ্র নয়, শ্রীকান্ত শরৎচন্দ্রের একটি সৃষ্ট চরিত্র, এবং রাজলক্ষ্মী বলে কেউ শরৎচন্দ্রের জীবনে ছিল না বলেই জানি, এবং শরৎচন্দ্র নিজে ওই ব্যাপারে বলে গেছে, আসলে এমন ভাবে শ্রীকান্তের সঙ্গে শরৎচন্দ্র মিলেমিশে গেছেন যে কোথাও কোথাও ভ্রম হয় আর কি, মানে শরৎচন্দ্রের ব্যক্তিগত জীবনে যে মেয়েরা রয়েছেন, হিরণময়ী বা শান্তি, যারা ওর সহ ওর সঙ্গিনী, ওর মানে সঙ্গে তারা গৃহস্থালির সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন, শান্তি তার প্রথমা স্ত্রী, তারপরে হিরণময়ী তার সঙ্গে থেকেছেন, কিন্তু এরা কেউই রাজলক্ষ্মী নন, রাজলক্ষ্মীর মধ্যে হয়তো অনেক চরিত্র মিলে গেছে, তিনি হয়তো দেখেছেন কোথাও, শরৎচন্দ্র তো বলেছেন যে আমি তো কোনো ইউনিভার্সিটিতে পড়িনি, আমার কাছে আমার জীবনই আমার ইউনিভার্সিটি, মানে বিশ্ববিদ্যালয় খোলা জীবন, এই অভিজ্ঞতার জায়গাটা তার কাছে অনেক, ভাবো যে ওই যে যখন কলকাতায় আসতেন উনি এক পতিতাপল্লীর ওপরে থাকতেন, তারা ওকে ঠাকুরমশাই বলতো, কত কাছে থেকে ওদের উনি দেখেছিলেন, এবং এই জন্য ওর লেখা এইরকম জীবন্ত হয়, সেই টগরবষ্টমীও যেমন জীবন্ত, সেই যে 20 বছর ঘর করছি কিন্তু হেঁসেলে ঢুকতে দিইনি, এবং মানে বিজলি যে গল্পের কথা আমরা ওই আধারে আলোর মতো বিজলি চরিত্র, যে কোথাও তাদের এই যে পতিতা, এই যে তার একটা তকমা দিয়ে দেওয়া, বিজলির কথাই আসবো কিন্তু তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি, হ্যাঁ বলুন, নমস্কার, 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 হ্যাঁ আমি হ্যাঁ আমার নাম কাবেরী মুখার্জি, আচ্ছা হ্যাঁ নমস্কার, প্রথমেই বলি যে মানে চৈতালির দিকে তো আমি দেখছি ছোটবেলা থেকে, আর ভীষণ ভালো লাগে, কখনো কথা বলা হয়নি, আজকে নতুন করে আবার ভালো লাগছে, একটু গোপাদের সঙ্গে আমি কথা বলবো, নিশ্চয় বলুন গোপা, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, গোপাদের সঙ্গে একটু কথা বলি, বলুন বলুন নিশ্চয় বলুন, কি বলবেন, হ্যাঁ আচ্ছা হ্যালো গোপাদি, হ্যাঁ বলুন, আমি না এক সময় টিভিতে ফোন করেছি, এখন দাঁড়া
আমি একসময় ব্রেভনে পড়তাম, আপনার কাছে পড়েছি। ও আচ্ছা আচ্ছা, তুমি আমার আশীর্বাদ আর ভালোবাসা নিও। হ্যাঁ, আপনি আমাদের বাংলা পড়াতেন। আর আপনার কি এই বিষয় নিয়ে কিছু প্রশ্ন আছে বা কিছু বক্তব্য আছে? আমি ইংলিশে পড়াই একটি স্কুলে, টিচারদের দিন ভীষণ ভাবে চেয়েছিলাম আপনার সাথে কথা বলতে, হ্যাপি টিচার ডে বলার জন্য, রিলেটেড হ্যাপি টিচার ডে, কিন্তু সেদিন আমি লাইন পাইনি। হ্যাঁ, গোপালদের কাছে আমার একটা মানে বক্তব্য ছিল যে একটু যদি বিজয়াকে নিয়ে বিশ্লেষণ করেন তাহলে আমার খুব ভালো লাগবে। এক্ষুনি আমরা বিজয়ার কথাই বলছিলাম। আচ্ছা, আমি তো মাঝখান থেকে দেখেছি তাই বুঝতে পারি। বিজয়ার কথায় আসবো, কিন্তু এক্ষুনি শ্রাবণী না বিজলির কথা বলছিলেন। আচ্ছা বিজলি, হ্যাঁ একটু বিজলির কথা শুনে নি, আবার কখনো আমরা যাবো, আপনি শুনতে থাকুন। বিজলির কথা তুমি বলছিলে, ইজু তথাকথিত বারবনিতা চরিত্র যাদেরকে একটা তকমা দেওয়া হয়েছে পতিতা, কিন্তু তাদের মধ্যে থেকে যে নারীত্বের যে উদ্ভাস, যে পতিতা এরকম কি বলা যায়, সেই তো এই চরিত্রগুলোকে, এবং শরৎচন্দ্রের মতো আর কেউ তো সেই সময় এই ধরনের এত বেশি চরিত্র নিয়ে বোধহয় কথা বলেননি। না না, নিশ্চয়ই না, শরৎচন্দ্রই বলেছেন। এবং এই ব্যাপারটা মানে ওরাও যে নারী এবং ওদের মধ্যে যে নারীত্বের গুণগুলি সব রয়েছে এবং কোনো না কোনো পরিস্থিতির চাপে ওরা এখানে যেতে বাধ্য হচ্ছে, এটা উনি যে দরদ দিয়ে দেখেছেন, অথচ যে মানবিকতার তারা অধিকারী। বিচারক গল্পে রবীন্দ্রনাথ এনেছিলেন, কিন্তু তার লেখায় আরো তো খুব বেশি নেই। ওই যে বাধা, রবীন্দ্রনাথ বলেওছেন বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। কিন্তু এই যে এবার বিজয়ার কথা যে জানতে চাইছি, এখানে একটা মজার গল্প মনে পড়ছে, বলবো? আমার একজন দিদিমা, তিনি সেই পুরনো কালের মানে বয়স্ক লোক, তো তার সেই মাথার চুল ছোট ছোট করে ছাঁটা, থান কাপড় পরা, সেই পূর্ববঙ্গের গ্রামে বসে তার প্রিয় উপন্যাস ছিল বিজয়া, এই দত্তা। তিনি সেই পুরনো গুরুদাস চট্টোপাধ্যায়ের সেই বাঁধানো বইগুলো, এবং সেই দত্তা তার খুব প্রিয়। এবারে আমার খুব অবাক লাগে যে এখনকার আধুনিক মেয়েরাও দত্তা এত ভালোবাসে। 100 বছরের এপারে ওপারে এরকম জনপ্রিয়তা রাখা, এ প্রায় মানে এটা কিংবদন্তির মতো মনে হয়। এবং বিজয়া আর তার নয়নের যে ভালোবাসা, এটা এত মিষ্টি, এত মিষ্টি, এত রোমান্টিক, এত বেশি পড়তাম, সেই যে মাথা ঠুকে যাওয়া মনে হচ্ছে না। এবং আরেকটা খুব সুন্দর কথা মনে পড়ে গেল এই মুহূর্তে, যে বিজয়ার মনের মধ্যে তার যে একটা চাপ, মানে খুব রাসবিহারী এবং বিলাস বিহারীর যে চাপ, ওই যে নরেন এসে যেদিন জানলাটা খুলে ফেললো, অনেক দিন ধরে জানলাটা বন্ধ ছিল, সেই যে জানলাটা খুলে ফেললো, এক লহমায় হয়তো বিজয়ার মনের মধ্যেও যা কিছু রুদ্ধ ছিল সেটা যেন একসঙ্গে খুলে গেল। এবং সে যে কথাগুলো দীর্ঘদিন ধরে মনের মধ্যে লালন করত, এবং ওই যে সেই চলে যাওয়া, কোথায় সে গেল, একটা সামান্য ওই সেই যন্ত্র নিয়ে তাকে নিয়ে কি টানা পড়েন, এবং সেই খাওয়ানোর মধ্যে হয়তো তার কোথাও একটা মানে শরৎচন্দ্রের সেই ঐতিহ্য অনুসরণ রয়েছে। ঠিক শ্রাবণী, মেয়েরা তো খাওয়াতে ভালোবাসে, প্রকাশ করতে পারছে, ঠিক এইটা কিন্তু খুব, এবং ও যে ধরে ফেললো না, এখানে কিন্তু ওর জিত নিশ্চয়ই, যে ও যে রাসবিহারী ভাবছে যে তার এতদিনকার যে জ্বালাকি বুদ্ধি, তার যে চালাকি, ওই সামান্য একটি মেয়ে। আরেকটা জিনিস বলছি, হারিয়ে দিল তো, শরৎচন্দ্রের মধ্যে একটা তীব্র সুন্দর সেন্স অফ হিউমার ছিল। শরৎচন্দ্রের লেখায় আমরা কাঁদি ঠিকই, আবার হাসিও, কিন্তু এত হাসাতেও কেউ পারেন না। বিজয়ার মধ্যে কতগুলো এই কৌতুকের জায়গা আছে, মানে মেঘের গায়ে যেমন বিদ্যুৎ চিকমিক করে ওঠে, শরৎচন্দ্রের সমস্ত লেখার মধ্যে এত হাসির চিকমিকি আছে যেটা আমাদের কাছে অসম্ভব আনন্দদায়ক। পড়াটা যে এত ভালো লাগে, বিজয়ার সঙ্গে নরেনের যে কথাবার্তা, যার একটা খুঁটি আছে, মানে খুব বুদ্ধিদীপ্ত, কিন্তু আসলে এটা মনে হয় সম্ভব হয়েছে যে দুজনেরই ওই লেভেলটা কোথায় হয়তো একটা আছে। এমনিতে শরৎচন্দ্র কিন্তু হাসি হাসির ব্যাপারটা আনতে না। তোমাকে একটা জিনিস একটু, যেখানে রাজলক্ষ্মীর গান প্রথম শ্রীকান্ত শুনছে কুমার বাহাদুরের তাঁবুতে, বাইজি গাইছে, তখন তো চেনে না, পিয়ারি গাইছে, তখন ও গিয়ে বসেছে, দেখছে যে বাইজি ওকে খুব জিজ্ঞেস টিজ্ঞেস করছে, এটা ওটা মা বোঝা যাচ্ছে ওর ওর শ্রোতা হিসেবে ওকে চেয়ে খুব ভালো দেখে ভালো লাগছে। কিছুক্ষণ পরে শ্রীকান্ত ভাবছে যে আমি কিছুক্ষণ পরে বুঝিলাম যে এই গানের আসরে আমি তবু কিছু ঝাপসা মতো দেখিতে পাই, বাকি সকলে একেবারে ছুঁচোর মতো কান।
ভীষণ হাসাতে কথকের যে হাসা এবং চুটকি গল্পে বৈঠকি গল্পে ওই যে দিলীপ কুমার রায় এসে থামেন তো দিলীপ কুমার রায় ওকে এসে বলেছেন লখনৌ থেকে, এটা অবশ্য নারী চরিত্র নয়, আমি ক্ষমাতে নিচ্ছি তোর কাছে, দিলীপ কুমার রায় এসে বলছেন যে দুজন ওস্তাদ এসছেন খুব ভালো গান লখনৌ থেকে, আপনি যদি একটু শুনতে আসেন, উনি তো ক্লাসিক্যাল গান খুব ভালো বুঝতেন এবং গাইতেও পারতেন, সে গুণটা আমরা অনেকে জানি না, তো সে তো বলছেন মন্টু ভালো গায় বেশ ভালো কথা, কিন্তু তারা থামেন তো, থামেন তো মানে বলে যে না ওই এক জায়গায় গেছিলাম সে খালি নানা রকম গিটকিরি মেরে তারপরে এসে বলছে সাইয়া তুই কাহা গাই আরে, তারপরে এরকম তিরিশে শোনার পর আমি আলবোলার নল মুখ থেকে ফেলে বলে দিলাম আরে তোর সাইয়া তো কাশি মিত্রের ঘাটে গাই আরে, দুষ্টু ছিলেন উনি, খুব দুষ্টু এই রসবোধ ছিল বলেই তো চরিত্রগুলো এরকম মুখে বলতেন মানি, জীবনে তো মানেননি সে রাবণ, এটাই হচ্ছে উনি লেখায় মেনেছেন জীবনে মানেছেন, মানে জীবনের ক্ষেত্রে মানেননি কিন্তু লেখায় কিন্তু একটু সংযত থেকেছেন, অদ্ভুত দ্বন্দ্ব আছে, অদ্ভুত দ্বন্দ্ব নিজের জীবনে কিন্তু উনি কিচ্ছু মানেননি, এবং মানে সত্যি কথা বলতে উনি আমাদের সমাজে যাকে দুষ্ট ছেলে বলে অবাধ্য ছেলে বলে সেগুলো সবই শরৎচন্দ্র, কিন্তু তার থেকে উনি সাহিত্য এই অবাধ্যতায় দুষ্টুমির জন্য এই বৃহৎ জীবনটাকে বোধ হয় দেখেছেন অন্যভাবে দেখেছেন। আচ্ছা একটা ফোন নিচ্ছি, ফোনের পর একটি মেয়ের কথায় আসবো, সে গৃহদাহর অচলা, তার কথা একটু তোমরা বলো, তার আগে ফোন নিয়ে নি, হ্যাঁ বলুন। স্পেসিফিক মানে ধরুন কোন একটা নায়িকা সম্পর্কে আজকে আলোচনা হলো এবং ইন্টেন্স ভাবে, কেন যে সমাজে এরকম চরিত্রের দরকার আছে, কেন নেই, এই ধরুন ভায়োলেন্স রেপ হচ্ছে এগুলো তো আমরা সমাজে দিতে পারছি, সাহিত্য পড়ে মনে হয় সাহিত্যের যে একটা প্রাসঙ্গিকতা তার যে পিউরিফিকেশনের দিক তার এসথেটিক দিক আছে, কিন্তু সমাজে সেগুলো আমরা চাই, ওই রকম একটা আইডিয়াল প্রেম আইসোটোনিক লাভ বা শরৎচন্দ্রের যে প্রেমের কথা প্রেমিকার কথা বলে গেছেন, এরকম হয়তো আমিও হয়তো এরকম আশা করি যে এরকম একটা প্রেমিকা থাকতো আমাদের সমাজে, এই যে ভায়োলেন্স হচ্ছে ভায়োলেন্স কিন্তু কমে যেত, কেন এরকম নেই কিভাবে করলে হবে, ওই রকম যদি একটা আইডিয়াল যদি আপনারা বলেন আমার ভালো লাগে, যে আমি হয়তো চাইছি আমার মনের মধ্যে একটা প্রেমিকা, আমি একটা আমার বয়স শুধু 45 বছর কিন্তু আমি মনে মনে খুব প্রেম করতে ভালোবাসি, কারণ উত্তম কুমারের মতো ছবি থেকে মনে হয়েছে মধ্যে একটা প্রেমিকা থাকতো জীবনটা দুর্বল হয়ে যেত, কিন্তু বাস্তবে সেগুলো পাই না, কেন হয় ঘটে না, আমরা তো মেয়েদের কাছ থেকে আমি সবসময় মেয়েদেরকে একটা ইন্সপিরেশনের দিক থেকে কিছু মনে করবেন না, আমার অ্যাডমিনিস্ট্রেশন মেয়েদেরকে অ্যাডমিনিস্ট্রেশন ভালো লাগে না, আমার ওরা যদি একটা ঘরের করে আমাকে ইন্সপায়ার করতো আমি হিরোইজম আমি বিশ্বকে পৌঁছে দিতে পারতাম, এই যে রিজার্ভেশন মহিলারা বাইরে যাচ্ছে মনে হয় আমি কোনো একটা মাকে কোনো একটা প্রেমিকাকে হারিয়ে ফেলছি, এটা আমার একটা আত্মজ্বালা, এটা যদি ঘটতো আর কি, আপনারা একটা আলোচনা করবেন কোন একটা চরিত্র নিয়ে সেটা কেন নেই সমাজে, তার প্রাসঙ্গিকতা এবং তার সমাজে তার দরকার এরকম ধরলে মানে সাজেশনের দিক থেকে সমাজে এটা ঘটুক আসুক। আচ্ছা শুনলাম আমরা, দেখি ওরা কি বলেন। শ্রাবণী এটা তো একটা কল্পনার প্রশ্ন, রোমান্সের একটা প্রশ্ন তুলেছে। হ্যাঁ এখন এরকম একটা সমাজ মানে একেবারে যেগুলো অঘটন ঘটছে সেগুলো তো, আচ্ছা না আমি কেন বলবো তোমরা বলো, না আপনি বলুন না, আমার সেটা মনে হয় আসলে আমি এত পজিটিভ থিংকিং এ বিশ্বাস করি, সব সময় মনে হয় যে যেগুলো ঘটছে উচিত নয় অঘটন ঘটছে, কিন্তু সবটাই তো সমাজ তাই নয় নিশ্চয়ই ঠিক, এরকম মেয়েরাও তো এর বাইরেও তো একটা বড় জায়গা রয়েছে, এবং এই যে সাহিত্য কতটা সমাজকে প্রভাবিত করবে যেটা ওনার প্রশ্নের একটা মূল জায়গা, সেটা তো আমাদের আমরা যারা বাস করি সেটা আমাদের নিজেদের ভেতরের ব্যাপার, যে আমরা কতটা সেভাবে নিজেদেরকে তৈরি করব যাতে সমাজটা এরকম হয়, যে সমাজে আর এই তথাকথিত এই ধরনের অভব্যতাগুলো যেন না আসে, সেটা একদম তোমার মনে হচ্ছে যে এটা মানে
তৈরি করার একটা ব্যাপার আছে, তাই না? নিঃসন্দেহে আমাদের সবারই দায়িত্ব আছে, তাতে নারী পুরুষ নির্বিশেষে। হ্যাঁ জি, মানে যিনি প্রশ্ন করছেন এবং আমরা যারা প্রত্যেকে শুনছি, যারা উত্তর দিচ্ছি, তাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে। ঠিক, মানুষেরই আছে। তোমাদের হয়তো একটু বেশি আছে, কারণ তোমরা মানুষ গড়ার কারিগর, তোমরা অধ্যাপনা করো, তোমাদের তোমরা তাদের তৈরি করো, তোমাদের আমাদের সবার দায়িত্ব, তোমাদের দায়িত্বটা বোধ হয় একটু বেশি। সেটা আমি ব্যক্তিগতভাবে মানি। এবং উনি একটা কথা বলছিলেন যে মেয়েদের ঘরে থাকা না থাকা ইত্যাদি নিয়ে একটা প্রশ্ন উঠছিল, আর এক ছোট্ট করে একটু অচেনার বিষয় আসে। হ্যাঁ আসবো, আবার একটা ফোন এসে গেছে। হ্যাঁ একটু কথা বলে নি। হ্যাঁ বলুন বলুন। নমস্কার। নমস্কার, আমি বাঁকুড়ার থেকে অর্ধেন্দ্র সরকার বলছি। বলছি আপনারা সচ্ছন্দের চরিত্র নিয়ে যদি কিরণময়ী সম্পর্কে একটু আলোচনা করেন, আর আমি একটু সংযোজন করতে চাইছি যে শরৎচন্দ্রের ওই চুক্তিতে একটা হাসির ব্যাপার, একবার নেশা ছাড়া নিয়ে বোধহয় একবার ওনার সামনে কথা হয়েছিল, উনি বলেছিলেন নেশা ছাড়া খুবই সোজা, আমি কতবার ছেড়েছি। খুব সুন্দর কথা বললেন, আপনি শুনতে থাকুন আমাদের আলোচনা। উনি সত্যি খুব ভালো শুনলাম, এটা শরৎচন্দ্র এরকম খুব মজার লোক ছিলেন, বৈচুকি লোক যাকে বলে। উনি কিরণময়ী বললেন, কিরণময়ীকে নিয়ে আমাদের খুব দুঃখ আছে এবং শরৎচন্দ্রের উপর একটু রাগও আছে। হ্যাঁ মানে শরৎচন্দ্রের সঙ্গে যদি আজকে পাওয়া যেত একটা বেশ ঝগড়া করা কয়েকটা চরিত্র, উনি অবশ্য করতেন না ঝগড়া নিশ্চয়ই, ওই রকমই মানে ওই বইটার মুখে দিয়ে একটুখানি গুড় গুড় করে মজা করে মজার কমেন্ট করতেন মনে হয়। কিন্তু কিরণময়ীকে যে সম্ভাবনার সঙ্গে উনি গড়ে তুলেছিলেন, কিরণময়ী যে জীবনে কিচ্ছু পায়নি, ও বলেছিল যে যে তৃষ্ণায় লোকে নর্দমার কালো জল তুলে মুখে দেয় আমার ছিল সেই তৃষ্ণা, মানে সমস্ত জীবনটায় কোনো প্রেম নেই, ওর স্বামী ওকে ভালোবাসেননি, ওর ছোটবেলায় ও কোনো ভালোবাসা পায়নি, ওর শাশুড়ি ওকে ভালোবাসেননি, বাপের বাড়ি বলে কিছু নেই, এই মেয়েটি নিজের মধ্যে একটা ভালোবাসার তৃষ্ণা জাগিয়ে রেখেছিল এবং সেটা নিয়ে সে উপেন্দ্রর কাছে এলো, কিন্তু পেল না। না পেয়ে বিভ্রান্ত কিরণময়ী অনেক কিছু করলো, সেটা সবই উপেন্দ্রর ওপরে অভিমানের আগে, কিন্তু সেজন্য শেষে এই অসাধারণ বুদ্ধিমতী পড়াশোনা জানা মেয়েটি যে কিনা কত তর্ক করছে সারা উপন্যাস জুড়ে, এই ডিসকোর্সগুলো কিরণময়ীর সঙ্গে বিভিন্ন মানুষের চরিত্রহীনের একটা মস্ত বড় সম্পদ, তাকে আমরা গঙ্গার ঘাটের পাগলি রূপে দেখতে চাই। নিশ্চয়ই তাই। যদি শরৎচন্দ্রকে কোনো একটা চরিত্রের ব্যাপারে আমাদের খুব তারপরে তার এই জায়গায় এসে দাঁড়ালো, আর শরৎচন্দ্র যেভাবে সুরবালাকে তুলে ধরলেন ঠিক কিরণময়ীর বিপরীতে, যে সব মেনে চললো সেটা ভালো, খুব নিষ্প্রাণ একটা ভালো চরিত্র, সেই চরিত্র দাঁড়ায়নি। হ্যাঁ কিন্তু চরিত্র হিসেবে, চরিত্র হিসেবে দাঁড়ায়, আমরা মনেও রাখি না, আমরা কিন্তু কিরণময়ীকেই মনে রাখি, তার অপূর্ব সৌন্দর্যের জন্য না, তার চরিত্রের জন্য, চরিত্রের জন্য। এত মানে ওই অন্ধকার বাড়িতে ওই অসুস্থ মানুষ নিয়েও তার জীবনী শক্তিটা মরেনি, কি তীব্র জীবনী শক্তি কিরণময়ীর, কিভাবে সে বাঁচতে চেয়েছে এবং তার বাঁচার রাস্তাটা। আমার আমাদের উপেন্দ্রকেও খুব সুন্দর চরিত্র এই জন্য মনে হয় না, যে আমাদের মনে হয় শরৎচন্দ্র অসাধারণ একটা চরিত্র তৈরি করতে করতে একটু যেন দিকভ্রষ্ট হয়ে গেল। আর এই যে বিভ্রান্তির কথা একটু আগে একজন প্রশ্ন করলেন, বোধহয় অচলার মধ্যে হয়তো আরেক ভাবে দেখা গিয়েছে, ঠিক যে অচলার চরিত্রটিকে নিয়ে আমরা এত কথা বলি, তার দ্বিধা, আসলে সে তো মহিম এবং সুরেশ দুজনকেই ভালোবেসে এবং একজন শিক্ষিতা, মানে সেখানে আর অন্যান্য যে নায়িকাদের যে টাইপ সেখান থেকে কিন্তু অচলা অনেক এগিয়ে রয়েছে। ব্রাহ্ম, অর্থাৎ তার কিন্তু সামাজিক এই সমস্ত অনুশাসনের যে চাপগুলো, তাকে যে সবটা মেনে চলতে হবে তা নয়, কিন্তু তার একটু থামাবো, আর একটা ফোন এসে গেছে, কিন্তু এটা নিয়ে আমি কথা বলবো আর একটু। হ্যাঁ বলুন। নমস্কার বলুন। হ্যালো নমস্কার, আমি বেলগুড়িয়া থেকে মহিনা ব্যানার্জি বলছি। হ্যাঁ আপনারা বলছেন না কিরণময়ীর কে ওইভাবে দেখতে চাননি, হ্যাঁ সে সারা জীবন দুঃখ পেয়েছে, তার কি মানসিক রোগ, অবসাদ, সিজোফ্রেনিয়া কিছু হতে পারে না, এটা কেন ভাবছেন না? শরৎচন্দ্রের সাথে ঝগড়া করার আগে একটু তো ভাববেন যে কিছু পেল না, তার মানসিক অবসাদ
হয়ে পাগলো পাগল হয়ে মানে রাস্তায় হয়ে বেরিয়ে যাওয়াটা কি অস্বাভাবিক? কিরণময়ী কিন্তু রাস্তায় যে বেরিয়েছে বা যা তার হয়েছে এটা তার পাপ বোধ থেকে। হ্যাঁ, সে সুরবালার কাছে শিখতে চেয়েছিল প্রতিভক্তি। এখানে কিন্তু একটা একটা দ্বন্দ্ব আছে আর কি। কিরণময়ী দুঃখ পেয়েছে, কিন্তু কিরণময়ী তো যখন প্রবল দুঃখের মধ্যে দিয়ে গেছে তখন সে যুদ্ধ করেছে এবং শেষ পর্যন্ত তার একটা পাপ বোধ, এই পাপ বোধটাই কিরণময়ীকে ঠেলে দিয়েছে। আমাদের মনে হয় যে কিরণময়ী চরিত্রটাকে নিয়ে হয়তো অন্যভাবেও ভাবতে পারতেন। এটা খুব করুণ পরিণতি। এই মেয়েটিকে এইভাবে আমাদের দেখতে ইচ্ছে করে না। তবে এটা হয়তো আমার এই ফোনটার পর আমার মনে হচ্ছে হয়তো সহ্য করতে করতে সহ্য করতে করতে নিতে নিতে অবদমিত তার যে ভাবনাগুলো সেটা তারপরে সে যখন পারছে না তখন তার হয়তো বিভ্রান্ত হচ্ছে, তখন হয়তো তার অবসাদ বলছেন এটা হতে পারে হতে পারে। আমি যিনি প্রশ্নটা করলেন তাকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা নতুন একটা সময় মাথার কাজ করছে না, এটা তো হতেই পারে না। কিন্তু আসলে কি এটা শাস্তির মতো দেখাচ্ছে? শাস্তির মতো দেখাচ্ছে, যেটা উপন্যাসের ভেতরে তা অন্তর্গত ন্যায় থাকে, সে অন্তর্গত ন্যায় যদি কোথাও ক্ষতিগ্রস্ত হয় তখন আমরা শিল্প হিসেবে তাকে ততটা দাম দিই না। আলটিমেটলি তো উপন্যাস একটা শিল্পকলা, এখানে অন্তর্গত ন্যায়টা ঘাঁকে যায়। আসলে এই প্রশ্নগুলো তখনই উঠে আসছে কেন এখানেই বোধহয় আমাদের শরৎ সাহিত্যের এই নারী চরিত্রের এত জীবন্ত রূপ বলেই উঠে আসছে যে আমরা তাকে তার সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আমরা ব্যক্তি জীবনে যে বিষয়গুলোকে দেখি, যে বিচ্যুতিগুলোকে দেখি, যে মানসিক অস্থিরতার যে জায়গাটাকে দেখি সেটা কিন্তু উনি প্রশ্নে তুলে আনছেন। আর একটা ফোন এসে গেছে, একটু নিয়ে নি। নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার, শুনতে? হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, আপনার তো শুধু বড় বড় উপন্যাস নিয়ে আলোচনা করছেন, আপনার ছোট গল্প নিয়ে তো আলোচনা করুন না, ভালো লাগবে? নিশ্চয়ই, ঠিক আছে, আসতামই ছোট গল্পে। আপনি শুনতে থাকুন। ছোট গল্প বলতে গেলে আপনার কাশীনাথের যে রামেশ্বরমূর্তি বিন্দুর ছেলে, আপনি কাশীনাথ যে গল্পটা আছে ওর স্ত্রী চরিত্র নিয়ে একটু বলুন না। আচ্ছা ঠিক আছে, বলবো, আপনি শুনতে থাকুন, আমরা বলছি। আমার কিন্তু মনে হচ্ছে কাশীনাথ রামেশ্বরমূর্তি ওগুলো একটু ছোট উপন্যাস, মানে নভেলের টাইপের। আমার একটা ছোট গল্পের কথা মনে, আমি একটুখানি অচলারটা শুনে তারপর এখানে আসব। অচলার যে আমি যে বিভ্রান্তির কথাটা বলছিলাম, যে অচলার মতো একটি চরিত্র এবং একদিক থেকে কিন্তু এই চরিত্রটির যে দ্বিধা, যেটাকে সে মহিম এবং সুরেশ, কোন জায়গাটাকে সে নিজেকে কিন্তু প্রকাশ করতে পারলো না, এটা অচলা চরিত্রেরও একটা ব্যর্থতা। সে একবার ভেবেছে মহিম সম্বন্ধে, মহিমও হয়তো কোথাও একটা উদাসীনতা তার মধ্যে ছিল। সুরেশ যেখানে অত্যন্ত তৎপর, সেখানে সুরেশের কাছে সে গেল, কিন্তু সেদিনকার সেই রাত্রির শেষে ভোরের যে চেহারা তার, সেখানে কিন্তু তার নিজের সেই বাসনার চরিতার্থতাও হলো না। এবং সেখানে সে সুরেশকে প্রায় একটা ধরনের স্বীকৃতি দিচ্ছে, যদি মুখাগ্নি আবশ্যক হয় তো করতে পারি, কিন্তু আমি তার স্ত্রী নই। এইখান থেকে ওই যে পাতিব্রত্যের যে চেহারা, যে আমাদের যে প্রচলিত একটা ছক ছিল, যেটা প্যাটার্ন, সেখান থেকে কিন্তু শরৎচন্দ্র অচলাকে অনেক দূরে নিয়ে গেলেন। তিনি তার জন্য রোহিণীর মতো মৃত্যু বিধান করলেন না, অন্তত কাশীবাসের কোনো নির্দেশ নেই, আশ্রয় অথবা আশ্রম কোথাও একটা সে যাবে, কিন্তু অচলাকে তিনি যেখানে দাঁড় করিয়ে রেখে দিলেন একটা বিরাট সেই নায়ের মধ্যে, কোথায় সে যাবে এই প্রশ্নটা কিন্তু এই শতকেও অপ্রাসঙ্গিক নয়। কারণ সেজন্যই অচলা কিন্তু অন্যরকম একটা চরিত্র বলে আমার মনে হয়, কারণ শরৎচন্দ্র যেখানে দেখেন বিষয়টিকে, তিনি কিন্তু নারী পুরুষের অন্তর্গত যে বিষয়কে, যে বিপন্ন বিষয়কে তিনি তুলে ধরেন, সেখানে কিন্তু এই অনুভূতি তো একেবারে বিরল নয়, যেখানে সেই ভালোবাসার মধ্যে সে বিক্ষত হচ্ছে, এটা কিন্তু সেই টানাপোড়েনটা কিন্তু আজও প্রাসঙ্গিক, তাই না? সবসময়ই প্রাসঙ্গিক, যতদিন আমাদের অনুভূতি থাকবে, প্রেম থাকবে, ভালোবাসা থাকবে। এই বিবাহটা সামাজিক, সামাজিক, কিন্তু যে প্রেমের অনুভূতি সেখানে একান্ত ব্যক্তিগত, সেখানে তো কোনো চাপ নেই, সেখানে কোনো সামাজিক তর্জনী নেই, ফলে সেখানে চরিত্রগুলো অনেক বেশি নিজেদেরকে প্রকাশ করতে পারছে। শরৎচন্দ্র হয়তো বিধবা বিবাহ দিতে পারলেন না, তা বলে বিধবার যে অনুভূতিটাকে তিনি অস্বীকার করলেন না,
এখানে তিনি অনেক বেশি সাহসী সাহসী তার পদক্ষেপ উনি খুব যে ছোট গল্পের কথা আমার মনে উনি খুব জটিল লেখক মানে ওকে বোঝা কিন্তু আমরা মনে করি যে খুব সহজ খুব মানে শরৎচন্দ্র খুব জনপ্রিয় বলে কিন্তু আসলে কিন্তু উনি খুব জটিল এবং বড় মাপের লেখক তো খুব বড় মাপের লেখক কিছুদিন আগে অন্ধ্রপ্রদেশের একজন আমাকে বলছিলেন যে ওদের বিশ্বাস শরৎচন্দ্র হচ্ছেন তেলুগু রাইটার এত জনপ্রিয় এবং গুজরাটেও তাই এবং আরো দু একটা স্টেটের ভাবনার যে চিরন্তন এটা ধরতে পারছি এখনো পর্যন্ত এই জনপ্রিয়তা তারা বলছেন আমার তিনি একজন একটা ইউনিভার্সিটিতে পড়ান সোশিওলজি তো উনি বললেন আমার সবকটা বই আছে বারবার পড়ি কি ভালোই লাগে ওর বই এবং ওদের এত ভালো লাগে কেন তার মানে ওই চিরন্তনতা তুমি যেটা বলছো ওই যেটা নিয়ে কথা হচ্ছে পাতিব্রত শরৎচন্দ্রের লেখায় কত পতিব্রতা নারী আছে কিন্তু শরৎচন্দ্র যেন একটা চাপা হাসি হাসেন কোথাও একটা ছোট গল্প যেহেতু গল্প নিয়ে আলোচনা করতে বললেন একজন সতী বলে একটা গল্প আছে অসাধারণ হরিশ আর নির্মলা নির্মলা এমনই সতী যে মানে হরিশের বসন্ত হলো নির্মলা সেবা শুশ্রূষার ধার কাছে দিয়ে এসে মন্দিরে চলে গেল গিয়ে বলে হত্যা দিয়ে বললে আমি যদি সতী মায়ের সতী মেয়ে হই তাহলে আমার শাখা সিঁদুর ঘোচায় সাধ্যকার এবারে সেবা যত্নের ভার অন্য লোকের ওপর নির্মলা তারপর কিছুদিন পর হরিশ বেঁচে উঠলো তারপরে যখন এলো সবাই সেই মানে সিঁদুর আলতার ছড়াছড়ি হয়ে গেল এবং সকলে বললো এরকম স্ত্রী পেয়েছিল বলে হরিশ বেঁচে গেছে এবং হরিশের কোনো মানে চলাফেরা কোনো কিছু নির্মলার দৃষ্টির বাইরে নিয়ে এত সন্দেহ এবং সবসময় ও বলে আমি সতী মায়ের সতী মেয়ে এবং তারপরে একটা সময় হরিশ ভাবছে একটা মাথুর গান শুনছে তো সেই যে শ্রীকৃষ্ণ চলে গেছেন মথুরায় ওই গান শুনতে শুনতে হরিশের মনে হচ্ছে যে আচ্ছা কেন শ্রীকৃষ্ণ চলে গেছিলেন এই একনিষ্ঠ প্রেমের জন্য এত একনিষ্ঠ তো সহ্য করা এই কিন্তু সেই শরৎচন্দ্র যিনি সুরবালাকে আঁকছেন অন্নদা দিদিকে আঁকছেন তিনি আবার নির্মলাকে তিনি তো বোধহয় বলেছেন এরকম কথা যে একদিন বলিয়েছেন যে একটা অনুভূতি এক সময় আছে সেটা যে আর কোনোদিন বদলাবে না সেই অচল ধর্ম মনের পক্ষে সুস্থ আর একটা আমার ওই সতীতেই মনে আছে একটা কথা জানো যেখানে ও শুনছে হরিশ যে সতী স্ত্রীর স্বামী তার সঙ্গে কোটি কল্পকাল স্বর্গে বাস করে সেটা যে কতদিন সেটা হরিশ জানে না কিন্তু মুনি ঋষিরা বলে গেছেন মিথ্যে তো আর হবে না এটা ভেবেই মানে এত ভয় আমার ঠান্ডা হয়ে যাচ্ছে তা কাজী শরৎচন্দ্র কিন্তু খুব অসম্ভব বুদ্ধিমান একজন খুব বড় মাপের লেখক আর মানে এটা তো একদম অন্য রকম যে সে স্বামীর শুশ্রূষা না করে সে ওখানে মন্দিরে গিয়ে হত্যা দিয়ে পড়ে রয়েছে আর একটা মনে পড়ে ওর একটা লেখা একটু চাপা পড়া নারীর মূল্য বলে তাতে শেষ অবধি তিনি বলছেন নারীর মূল্যের উপাদানগুলো সবই হয়তো বার্মায় তাই না শ্রাবণী বার্মায় সেই সময় অনেক পড়াশোনা করছেন সংগ্রহ করেছেন প্রচুর পড়তেন বার্নার্ড ফ্রি লাইব্রেরিতে বসে বসে ওর তখন স্বামী স্ত্রী ছেলে দুই মারা গেছে প্লেগে তো কাজেই তখন ওর একা জীবন উনি ওই সময়টা পড়াশোনার মধ্যে দিয়ে নিজেকে আবার কুড়িয়ে গুছিয়ে নিয়েছিলেন তো সেই নারীর মূল্য এক জায়গায় আছে যে একটা দিন আসবে যখন আইনের বন্ধনের থেকে ভালোবাসার বন্ধনই সমাজে বড় হবে হার্বার্ট স্পেন্সার কে উনি উদ্ধৃত করে এটা এটা এও কিন্তু শরৎচন্দ্রের কথা এটা উনি স্পেন্সারের ওই বক্তব্যটা নারীর মূল্যে উদ্ধৃত আছে যে ভালোবাসার আইনের বন্ধন আর ভালোবাসার বন্ধন দুয়ের মধ্যে কোন বন্ধন বড় মানব সমাজকে একদিন ঠিক করতে হবে এবং ভালোবাসার বন্ধন একদিন বড় হয়ে উঠবে বিরাট কথা তুমি যে কতটা আধুনিক ছিলেন এবং এই যে নারীর মূল্য কিভাবে আমরা নির্ধারণ করি সে কতটা সতী কতটা সেবা পরায়ণা আর একবার ঠুকলেন কতটা রূপসী তার থেকে আমি কতটা শ্রম পাবো কতটা বিশ্রাম পাবো সেই অনুযায়ী তার নারীর মূল্য হয়তো এই জায়গাটা কিন্তু ছিল যে আমরা অনেক সময় এক একটা সময় মনে হয় যে শ্রীকান্ত রাজলক্ষ্মীর কাছে হয়তো একাধিকবার গেছে অর্থ চাইতে শুশ্রূষা চাইতে ঠিক কিন্তু যখন রাজলক্ষ্মী তার সঙ্গে আসতে চেয়েছে বা তার সঙ্গে যখন যেতে চেয়েছে মানে সম্ভ্রম ছাড়া কি করে সে নেবে সম্ভ্রম ত্যাগ করবো কি করে তখন রাজলক্ষ্মী কিন্তু সেই মোক্ষ মাঠটি তাকে দিয়েছে কথা যদি সম্ভ্রমই না ত্যাগ করতে পারো তাহলে আর অন্য কিছু ত্যাগ করার কথা বলো না আচ্ছা একবার বোধহয় সেই গ্রামে রাজলক্ষ্মী তখন শ্রীকান্ত বলেছিল লক্ষ্মী তুমি স্বামী সেবা করতে স্বামী সেবা করতে ওই জায়গায় এই টানা পড়েন এই যে বললাম না ব্যক্তি আর সমাজ যে একটা পারস্পরিক ক্রমাগত একটা চাপ
সেই চাপকে কোথাও স্বীকার করে কোথাও অস্বীকার করে। তবে দেখো একটা জায়গা মানা যায় না, দর্শক যে বলছিলেন বিন্দুর ছেলে বা রামের সুমতির কথা, বিন্দুর ছেলে রামের সুমতি কিন্তু বেশ ভালো, মানে গল্প হিসেবে অসামান্য, কোনো সন্দেহ নেই। এখানে একটা জিনিস একটু আমার মজা লাগে, যেগুলো সাধারণ সম্পর্ক তার বাইরে যে একটা টান ভালোবাসা আছে, যেটা পরে সতীনাথ ভাদুড়ী তার কোনো কোনো উপন্যাসে দেখিয়েছেন, তো যে টান ভালোবাসা অচিন রাগিণীতে আছে, অচিন রাগিণীতে শরৎচন্দ্রেরই একটা অদ্ভুত ভাবে এগিয়ে যাওয়া, মানে আমার আত্মীয় নয় তবু তাকে আমি আত্মীয় থেকে বেশি ভালোবাসি, এগুলো কিন্তু বিন্দুর ছেলেতে আছে। মানে দেওরকে ছেলের থেকে বেশি ভালোবাসছে, রামকে ছেলের থেকে বেশি ভালোবাসছে, বা নিষ্কৃতিতে বড় বউ যে ছোট বউকে ভালোবাসছে মেয়ের থেকে বেশি ভালোবাসছে, এগুলো কিন্তু সত্য। মানুষের ভালোবাসা কিন্তু ওরকম হিসেব মেপে চলে না, অত রক্ত সম্পর্ক দিয়েও চলে না, এগুলো শরৎচন্দ্র অদ্ভুত সুন্দর আর সেখানে এমন একটা মমতাময় রূপ আঁকছেন যে আসলে বাঙালি জীবনের যে যে পরিবার জীবনটাকে এখন আমরা প্রায় হারিয়ে ফেলেছি, এবং একজন বলছিলেন যে এরা যদি এরকম মানুষ যদি এরকম মেয়েরা যদি মহিমেরও তো একটা দায় আছে, মহিম তো ঠিক মতো তার কর্তব্যটা করেনি, তাই না? মানে কোথাও একটা মহিমের নিষ্পৃহতা তার শীতলতা এগুলো তো একটা না একটা মানে কাজ করে। আর একটা অদ্ভুত ব্যাপার আমি শুনেছি যে একটু জানি পড়ে যে শরৎচন্দ্র কিন্তু ব্রাহ্মদের সম্পর্কে এক ধরনের ওর একটা আপত্তি কোথাও ছিল, একটা কোথাও লীলারানী গঙ্গোপাধ্যায়কে লেখা চিঠি আছে কিছু, কিন্তু অচলাকে যখন উনি তৈরি করছেন ওর মনে কিন্তু ছিল যে একটি ব্রাহ্ম মেয়ে এমন ভাবে তৈরি করবেন যে খুব পছন্দের হবে না কারোর, কিন্তু অদ্ভুত ভাবে ওর হাত থেকে অচলা বেরিয়ে গেছে, যেটা নাকি টলস্টয়ের আনা কারেনিনার ক্ষেত্রে হয়েছিল। সে তার সমস্ত দ্বিধা নিয়ে, সমস্ত ব্যর্থতা নিয়ে, সমস্ত অপ্রাপ্তি নিয়ে এবং প্রাপ্তি নিয়ে সে তার মতো একটি চরিত্র, অসাধারণ চরিত্র। আচ্ছা, মানে এটা নিয়ে তো একটা দীর্ঘ আলোচনায় বসা যায় এবং একাধিক এপিসোড হয়তো আমরা করতে পারি, কিন্তু আমাদের তো সময় বাধা আজকে। শরৎচন্দ্রের অগাধ সাহিত্য ভান্ডারের কয়েকজন নারী আজ উঠে এলেন আমাদের আলোচনায়, আরো সবাই রয়েছেন, তাদের কথা হয়তো কোনো সময় আমরা আলোচনা করব। আজকে এখানে আমাদের শেষ করতে হবে। শ্রাবণী তোমাকে ধন্যবাদ, গোপাতকে ধন্যবাদ। আমার মনে হয় কিছুটা আলোকপাত আমরা করতে পারলাম শরৎচন্দ্রের নায়িকাদের প্রতি। আজ এই পর্যন্ত, নমস্কার।